দিনাজপুরে পার্বতীপুরে পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মোসাম্মদ হোসেন সমাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।